আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছিলাম, সেটি হচ্ছে তৃতীয় সপ্তাহের যে গণিত এক এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি সঠিকভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি এখান থেকে এই অ্যাসাইনমেন্টটি লিখলে তোমরা 100 মার্কস একটা পাবে এই অ্যাসাইনমেন্টটা, যেটা হচ্ছে গণিত এক। এটি হচ্ছে আমাদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। তো প্রথমে তোমরা সিলেবাসটা একটু দেখে নাও, আর সিলেবাসটা দেখতে দেখতে তোমাদের একটু বলি, তোমরা যারা আজকে আমার নতুন চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, কারণ এরপরে আরও সুন্দর সুন্দর অ্যাসাইনমেন্ট আসবে, সেই অ্যাসাইনমেন্টগুলোর সঠিক উত্তর তোমরা এখান থেকে পাবে। এবং যে ট্রেড আছে তৃতীয় সপ্তাহের ট্রেডগুলো সবার আগে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সরাসরি চলে যাচ্ছি উত্তরে। প্রথমে আমি লিখেছি দেখো যে মূলদ সংখ্যা, যে সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এক কথায় যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। আমি দেখো লিখে রেখেছি যেমন 3/1, এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করে গেল, সেক্ষেত্রে 3 একটি মূলদ সংখ্যা। আবার 11/2 হচ্ছে 2, তার মানে হচ্ছে এটা ভাগ করলে হবে 5.5, এটিও একটি মূলদ সংখ্যা। এরপর আমি অমূলদ সংখ্যা বের করার চেষ্টা করেছি। দেখো যে অমূলদ সংখ্যাটা হচ্ছে এমন, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন রুট টু আছে 1.414213, এটা ডট ডট ডট, যেহেতু এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, রুট থ্রি একটু অমূলদ সংখ্যা। রুট থ্রি সমান 1.732 ডট ডট, এটাও কেউ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেই জন্য এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এর পরের অংশ যেটা আমরা দেখব, আমাদের প্রশ্ন ছিল এরকম যে পেজ নম্বর 2 তোমরা দেখতে পাচ্ছ যে এখানতে 3 ও রুট 11 এই দুটি বাস্তব সংখ্যার মধ্যে 3 একটি মূলদ সংখ্যা। তো আমাদের প্রশ্নটা এরকম ছিল যে 3 ও রুট 3 এটির ভিতরে কোনটি মূলদ কোনটি অমূলদ সেটা আমাদের প্রমাণ করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা লিখেছি দেখো যে এই সংখ্যা দুটির মধ্যে 3 একটি মূলদ সংখ্যা, কারণ 3কে ভগ্নাংশ আকারে 3/1 আকারে প্রকাশ করা যায়, এবং রুট 11 একটি অমূলদ সংখ্যা, কারণ হচ্ছে রুট 11 সমান আমরা জানি 3, তোমরা যদি ক্যালকুলেটারে রুট 11 করো তাহলে 3.3166 আসবে, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব না, যার কারণে এটি একটি অমূলদ সংখ্যা। এবং এই দুটা 3 এবং রুট 3 থেকে আমাদের আরও দুটি অঙ্ক প্রমাণ করতে বলেছে, সেটি হচ্ছে দুইটি অমূলদ সংখ্যা বের করতে হবে এবং দুটি মূলদ সংখ্যা বের করতে হবে। আমরা দেখছি যে প্রশ্নে আমাদের বলেছে অমূলদ, কিন্তু নির্দেশনায় আবার বলা রয়েছে মূলদ সংখ্যা। তো আমরা দুটোই বের করে দেখাবো। এই পদ্ধতিটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখো যে এখানে আমরা যেহেতু রুট 11 আছে, রুট 11কে আমরা রুট ওভার করলে আমাদের 3.3166 হয়। এখান থেকে এই রুট 11 এবং 3 এই দুটি সংখ্যার মাঝে আমরা দুটি অমূলদ সংখ্যা বানিয়ে নিয়েছি, যে এ সমান 3.202002000 ডট ডট ডট, এই সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, যার কারণে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। একই রকমভাবে 1010001001, এই দুইটি সংখ্যা এখানে আমি লিখেছি দেখো স্পষ্টত যে এ ও বি উভয় দুইটি বাস্তব সংখ্যা, এবং উভয় 3 অপেক্ষা বড় এবং রুট 11 অপেক্ষা ছোট। তারপর অংশ আমরা এভাবে করতে পারি যে এখান থেকে আমরা যে দুটি ভগ্নাংশ যে দুটি অমূলদ সংখ্যা নিয়ে নিয়েছিলাম সে দুটিকে কোন সংখ্যা দুটির মাঝে অবস্থিত সেটা আমরা দেখিয়েছি, অর্থাৎ 3 থেকে এটি বড় কিন্তু রুট 11 থেকে ছোট, আবার 3 থেকে এটাও বড় রুট 11 থেকে ছোট, সেক্ষেত্রে আবার এ ও বিকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এ ও বি দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা। এখন আমি এই দুটার ভিতরে দুটি মূলদ সংখ্যা বের করার চেষ্টা করব। দেখো যে 3 ও রুট 11 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করা হলো। একই রকমভাবে আমরা রুট 11কে রুট ওভার করে নিয়েছি 3.3166, এখন মনে করে নিয়েছি এ সমান হচ্ছে 3.1111। তো এরকম সংখ্যা যদি রুটের পরে দশমিকের পরে যদি একই রকম সংখ্যা থাকে সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। তো বিও এরকম নিয়েছি 3.2222। তো এই সংখ্যাগুলো দেখো যে স্পষ্ট যে এ ও বি উভয় হচ্ছে বাস্তব সংখ্যা এবং 3 অপেক্ষা বড় আর রুট 11 অপেক্ষা ছোট, সেক্ষেত্রে আমরা একই রকম দেখাইছি 3 থেকে এটা বড় কিন্তু রুট 11 থেকে ছোট, 3 থেকে বড় রুট 11 থেকে ছোট, এবং এ ও বিকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যদি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে আমাদের এ ও বি নির্ণেয় দুটি মূলদ সংখ্যা। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে অংশ ছিল সেই অংশের আলোচনা। এখন একটু বাকি আছে,
তোমরা একটু দেখে নাও। এরপরে একটি প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো আসে, যে √7 একটি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এটা এভাবে করেছি যে ধরে নিয়েছি যে √7 মূলদ সংখ্যা হয়। তো মূলদ সংখ্যা যদি না প্রমাণ করতে পারি তাহলে কি হবে, অমূলদ সংখ্যা হবে। এই জন্য আমরা দেখো √7 মূলদ সংখ্যা হয় তবে √7 সমান কি p/q আকারে প্রকাশ করা যাবে। এখানে p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ হচ্ছে 1 থেকে বড়। এই শর্ত অনুসারে আমরা √7 সমান p/q নিয়েছি। তারপরে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলে দেখো এখানে আমরা বর্গ করে লিখেছি, সেক্ষেত্রে 7 হবে, √2 কাটা যাবে আর এটার উপর p² / q² হবে। তারপরে এখান থেকে আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে এখানে একটা কিউ কমে গেল আর এখানে 7 এর সাথে কিউ আসলো, তাহলে থাকলো p² / q আর এখানে থাকলো 7q। এরপরে স্পষ্টত 7q, এটা হচ্ছে 7q পূর্ণ সংখ্যা কিন্তু p/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক, যেটা আমরা আগেই শর্ত দেখেছিলাম, এবং কিউ হচ্ছে 1 থেকে বড়। কিন্তু 7q এবং p² / q সমান হতে পারে না, যেহেতু একটি পূর্ণ সংখ্যা আর একটি পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ 7q নট ইকুয়াল p² / q। এরপর আমরা লিখবো কি √7 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √7 নট ইকুয়াল p/q, অতএব √7 একটি অমূলদ সংখ্যা, এটি আমাদের প্রমাণ হলো। এটি হচ্ছে প্রথম অংশে যেটা ছিল আমাদের অনুশীলনী, যেটি একের ভিতরে পড়ে সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন পরের অংশটা একটু আলোচনা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরের অংশ আমাদের এরকম আছে যে দেওয়া আছে জেড সমান আছে 1 + z² + z4/z², এখান থেকে আমাদের প্রথম অংশ বলেছিল ½ বের করতে। সেই ক্ষেত্রে আমরা হাফ মান বের করার জন্য কী করেছি, যেহেতু জেড এর পরিবর্তে 1/2 আছে, এখানে যত জায়গায় জেড আছে সব জায়গায় আমরা 1/2 বসিয়ে দিয়েছি। পরে পাওয়ার ডিস্ট্রিবিউশন করার পরে আমাদের থাকে হচ্ছে 1 + 1/4 + 1/16, এটাকে লসাগু করলে আমাদের এরকম হয়, উপরে থাকে হচ্ছে 21/16 আর নিচে থাকে 1/4। তো এখানে যেহেতু দুটি ভগ্নাংশ আছে, আমরা একটি ভগ্নাংশ ঠিক করে ভাগটা গুণ করে উল্টে দিয়েছি, কাটাকাটি করলে উপরে 21 থাকে আর নিচে থাকে হচ্ছে 4 দিয়ে 16কে ভাগ করলে 16 হয়, নিচে থাকে 16। এরপর একই রকম আর একটা মান বের করতে বলেছে, সেটি হচ্ছে আমাদের √2। তো একই রকম জেড এর জায়গায় আমরা সব √2 বসিয়ে দিয়েছি, উপরে স্কোয়ার, উপরে 4, নিচে স্কোয়ার, সেই ক্ষেত্রে √2 কাটা গেলে 2 হয়, আর এখানে যেহেতু 4 আছে তো একটা 2 দিয়ে আমরা কেটে গেলে 2 হবে আর তার উপরে একটি 2 থাকবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে 4 আর নিচে আছে 2। তাহলে আমাদের যোগ করলে উপরে থাকলে হচ্ছে 7 আর নিচে থাকলে হচ্ছে 2, একটা অংশ। এরপর একটা প্রমাণের অংশ আমাদের আছে, সেটি হচ্ছে দেখাতে বলেছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলেছে একটা ফাংশন। সেই ক্ষেত্রে g(x) সমান যেটা দেওয়া আছে আমরা লিখেছি, আর রাইট হ্যান্ড সাইডে যে মানটা ছিল সেটি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে যে মানটা ছিল সেটি হচ্ছে g(1/z²। তো এখানে যত জায়গায় জেড আছে সব g(1/z² বসিয়ে দিয়েছি, পরে পাওয়ার ডিস্ট্রিবিউশন করলে আমাদের 1 + 1/z4 + 1/z8 আর নিচে থাকে হচ্ছে 1/z4। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এরকম হয় লসাগুটা, যে জেড পাওয়ার হচ্ছে 8, জেড পাওয়ার 4 প্লাস 1/z^8। এখন এখানে দুটো ভগ্নাংশ আছে, আমরা প্রথম ভগ্নাংশ ঠিক রেখে গুণ করে উল্টে দিয়েছি, পরে কাটাকাটি করলে আমাদের থাকে উপরে যা আছে তাই, আর নিচে থাকে হচ্ছে 4টা জেড, মানে z^4। একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটি ছিল সেটি হচ্ছে এরকম ছিল, রাইট হ্যান্ড সাইডে আমাদের g(z²) ছিল, সেটি আমরা জেড এর জায়গায় z² বসিয়ে দিয়েছি, তাহলে পাওয়ার পরে যদি গুণ করি তাহলে আমাদের z^4 + z^8 আর নিচে থাকে z^4। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো আমাদের z^8 + z^4 + 1/z^4 থাকে। তো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দিয়েছে গণিত বিষয়ে, সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি সুন্দর একটি নাম্বার পাবে এবং নির্ভুলভাবে উত্তরটা পেলে। এই অ্যানসারটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট ও লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, তাহলে আমি পরবর্তী ভিডিও আরও সুন্দর করে দেওয়ার জন্য উৎসাহিত হব। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে তোমাদের যে ট্রেড আছে সেটি নিয়ে আবার কথা বলবো। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।